ঋষি মার্কণ্ডেয় রচিত পদ্মচণ্ডীর অষ্টম পর্ব রক্তবীজ বধ। চণ্ডমুণ্ড হত এই শুনিয়া সংবাদ, ক্রোধে শুম্ভ ছাড়িলে ঘোরতর নাদ। সকল অসুর সৈন্যে তরিতে ডাকিয়া, কহিল কুপিত শুম্ভ ভীষণ গর্জিয়া, রণসাজে সাজো তবে দ্বিতীয় সেনানী, করে এত সৈন্য ক্ষয় সামান্য রমণী। যেথা যত সৈন্য আছে সাজ হো সত্তর, কর হো শত্রুর সাথে প্রচণ্ড সমর। কালকেও আদি যত আছে দৈত্যগণ, শস্ত্র করে এ সমরে করহ গমন। যাউক চতুর স্মৃতি কম্বকুলে যাত, সবার শকতি আজ হোক প্রতিভাত। মহাবীর্য কুলোদ্ভব যত্রিগণ যাক, মহারণে ধৃষ্টা নারী শিক্ষা আজ পাক। ধৌম্রকুল জাত যত দ্বিজ কুমার, দুষ্টা রমণীরে করো সমূলে সংহার। এই আজ্ঞা দিয়া তবে রণেতে যাইল, সহস্র সহস্র সৈন্য সঙ্গে চলিল। দুরাগত সৈন্যে হেরি দেবী হুঙ্কারিল, বিপুল শব্দেতে দেবী ধনু টঙ্কারিল। দেবীর বাহন করে ভীষণ গর্জন, শঙ্খ ঘণ্টা রবে দেবী তুলিল শনন। বিরল রসনা কালী নাদিল প্রচুর, সর্বশব্দ অতিক্রমে গেল সুরপুর। মাতিল প্রচণ্ড রণে দেবী দৈত্যগণ, ঘন ঘন হাঁকে ঘোর সুরনিষুদন। সহসা অপূর্ব দীপ্তি অম্বর ভাস্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রভৃতি অমর। শূন্যে মার্গে আবির্ভূত অতি মনোহর, তা সবার দেহ হতে অপূর্ব সুন্দর। বাহিরিল মহাতেজ দেবী চণ্ডিকায়, প্রবেশিল শীঘ্র গতি অপূর্ব লীলায়। নিত্যরূপা শক্তিময়ী মহাশক্তি ধরে, খেপিল মহাস্ত্র কত দারুণ সমরে। মরাল রথিতে চড়িয়ে ব্রহ্মাণী শকতি, যুচিবার তরে ক্ষেত্রে আসে শীঘ্র গতি। মাহেশ্বরী আইলেন বিষভ বাহনা, ঘাইলেন মহারণে বিদ্যুৎ গমনা। দেবীর কৌমারী শক্তি ময়ূর আহুড়া, আইলেন অস্ত্র সহ উগ্র কোধাতুদা। গরুড় বাহিনী দেবী বৈষ্ণবী শকতি, শঙ্খচক্র গদালয়ে যুঝে শীঘ্র গতি। বারাহী রূপেতে দেবী সমরে ভীষণ, নারসিংহী রূপে দেবী ভীম প্রভঞ্জন। বজ্র করে মাহেন্দ্রাণী গজারুড়া রণে, সহস্র নয়না দেবী যুঝে প্রাণপণে। মহাদেব করিলেন দেবী চণ্ডিকায়, হনন করহ শত্রু দেবী অশিরায়। দেবী দেহ হতে পরে জনম লভিল, দেবী চণ্ডিকার শক্তি ভীমা হুঙ্কারিল। জটাজাল সুবিস্তৃত দেবতা ঈশানে, কহিলেন দেবী তবে অসুর সুধনে। যাও শীঘ্র গতিদেব তৃতরূপে তুমি, কহিবে তাদের গিয়া যাহা কহি আমি। ইন্দ্রের ইন্দ্রত্ব দৈত্য দাও রে ফিরায়ে, বাঁচিতে থাকিলে ইচ্ছা সাঙ্গ পাঙ্গলয়ে। পাতালে প্রবেশ করি তত দৈত্য রায়, রাজ্যসুখ ভুঞ্জ সুখে যদি ইচ্ছা লয়। তবে যদি পুনরায় যুদ্ধে থাকে মতি, আমার শিবার খাদ্য হইবে সম্প্রতি। শিবে দূত নিয় জিয়া দেবী ধরাধামে, খ্যাত হইল মহানাম শিবদূতি নামে। শুনিয়া ভারতীশ্বর ঋষির দানব, অগণিত সরবর্ষে প্রচণ্ড আহব। দেবীর উপরে যত অমরারিগণ, নানা অস্ত্র বিভীষণ করে বরিশন। অপূর্ব কৌশলে দেবী সব কাটিয়া, মহামহা অস্ত্র সব ফেলে বিচুর্ণিয়া। রণক্ষেত্রে মহাকালী করালো বদনা, ত্রিশূল হস্তে দেবী রুদ্র বিভীষণা। খট্টাঙ্গ প্রহার করে দৈত্যে বারবার, বিমর্দিত দৈত্যকুল কেনিরাবে আর। কমণ্ডুল জল ক্ষেপি দেবী সে ব্রহ্মাণী, হতবীর্য করিলেক অসুর সেনানী। ত্রিশূল আঘাতে হানে দেবী মহেশ্বরী, করিছে সংহার যজ্ঞ জগতেশ্বরী। কৌমারী নাসিল দৈত্য কত অগণন, রণক্ষেত্রে শনিদের বহে প্রশ্রবণ। বারাহী দশনাঘাতে ছিন্ন করে দেহ, পদতলে কেহ পড়ে বিমদ্দিত কেহ। নারসিংহী স্থানে দৈত্যে সুতীব্র নিখরে, অতিষ্ঠ অসুরগণে জড় জড় করে। রণে ভঙ্গ দেয় দৈত্য ভীষণ আহবে, প্রাণভয়ে পলা ইচ্ছে অমরারি সবে। হেরিয়া দৈত্যের দশা রক্তবীর আসে, ভীষণ দর্শন দৈত্য হাসে অট্টহাসে। ভীষণ মায়াবী দৈত্য অপূর্ব কথন, সমরে বধিতে তারে আসে কঞ্চন। এক বিন্দু রক্ত যদি ধরে পড়ে ধরা পড়ে, চক্ষুর পলকে দৈত্য উঠিবে সত্তরে। দারুণ দুর্ধর্ষ বীর সমরে ভীষণ, মহাবলে যুঝে যেন ভীম প্রভঞ্জন। গদালয়ে ধায় বীর করে মহারণ, বীরদর্পে সিংহনাদ ছাড়ে ঘন ঘন। ঐন্দ্রিলয়ে মহাবজ্র নিক্ষেপিল সুরে, অপূর্ব কৌশলে দৈত্য ফেলে তাহা দূরে। কুলিশে হইল ক্ষত দেহ হাতে তার, পৃথ্বীতলে পড়ে উষ্ণ শনিতের ধার। শনিত হইতে জন্মে বীর শত শত, সমবীর্য তারা সবে যুঝে নানা মতো।
মাতৃগণ সহযুজে ভীষণ আহবে, নানা অস্ত্র পহারল দেবীগণ সবে। দারুণ রুষিয়া দেবী ভীম বজ্রহানে পুনর্বার রক্তস্রোত ধরাধামে নামে। পুনশ্চ সহস্র বীর জনম লভিল, দেখিয়া জননীগণ ভীষণ রুষিল। নারীল বজিতে দৈত্য ক্ষণে ক্ষণে বাড়ে, জুড়িছে ভীষণ দৈত্য সমরে দারুণে। কৌমারী হানিছে অস্ত্র মন্ত্রপুত করি, ব্রহ্মাণী খেপিল কত বর্ণিতে না পারি। মাহেশ্বরী রক্তবীজে হানে মহাশূল, তথাপি না মরে দৈত্য সংগ্রামে অতুল। এই ছিন্ন হয় শির এই দৈত্য ওঠে, রণেতে পড়িলা দেবী ভীষণ সংকটে। হানিতে লাগিল বীর গদালয় হাতে, কুটিল ভয়াল রণ না পারি বর্ণিতে। তাহা দেখি দেবগণে ভীতি উপজয়, কেমনে মরিবে দৈত্য সকলে চিন্তয়। দেখি দেব তার ভীতি চণ্ডিকা তখন, চামুণ্ডারে কহিলেন মধুর বচন। চামুণ্ডে বদন তব আজি বিস্তারিয়া, দারুণ দৈত্যের রক্ত ফেল হোক রাশিয়া। যখন হানিব অস্ত্র পড়িলে শোনিত, তব লোল রসনায় বিবহ তরিত। করিলে শোনিত পান শেষ বিন্দু তার, অচিরের দারুণ দৈত্যে করিব সংহার। এত যদি দেবী তারে কহিল তখন, করাল বদনা কালী করিল গমন। এত বলি সেচণ্ডিকা শূলের প্রহারে, চকিতে দুর্ধর্ষ দৈত্যে হানে খড় তরে। কত রক্ত বাহিরিল তার দেহ হতে, করাল বদনা কালী গ্রাসিল চকিতে। লক্ষ নাহি অসুরের করে মহারণ, অবিরত হয় তার রক্ত নির্গমন। দৈত্যের আনন হতে সন্নিত ধারায়, চামুণ্ডা রূপেতে কালী সকলি ভক্ষয়। দর দর ধারে রক্ত বহে পোষবন, পান করে দেবী তাহা লীলায় তখন। এইভাবে রক্ত বীজ হইয়া নিরক্ত, দেবী করে মহাবীর হইলেন হত। এই রূপের রক্ত বীজ যখন দুর্বল, অস্ত্রঘাতে মহাদেবী পারিল ভূতল। পড়িল ভূতলে জবে তিরোহিত প্রাণ, পুষ্পবৃষ্টি করে সুর গায়ে মাতৃগান। ইতি রক্তবীজ বধ সমাপ্ত। আগামী পর্বে শুনুন নিশুম্ভ বধ। ধন্যবাদ।